হাই ফ্রেন্ডস, ভিলেজ পেটুক মশাই আরবিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় আর সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পান। আর আজকে দেখুন, দুদিন পর আপনাদের সাথে কথা বলতে পারছি, কারণ অগ্রহায়ণ মাস পড়ে গেছে, চারিদিকে বিয়ে ডিজে বাজছে, ওই জন্য কথা বলতে পারিনি। আর আজকে খাবারে দেখুন, বিরিয়ানি, এগ বিরিয়ানি, চিকেন কারি, আর এখানে স্যালাড, স্যালাডে টমেটো নিইনি। তাহলে খাওয়া শুরু করি। আর আজকে 4:15 বেজে গেছে, খেতে বসেছি। আলু ব্যাপক হয়েছে, ব্যাপক। আর এটা একটা সেলিব্রেশনের বিরিয়ানি, আমি বানিয়েছি, কারণ কালকে আমাদের বিবাহবার্ষিকী গেছে। কালকে ছিল নিরামিষ, মঙ্গলবার, ওই জন্যে আমরা কিছু খেতে পারিনি, মানে সবই নিরামিষ খেয়েছি, লুচি, আলুর দম, মিষ্টি টিষ্টি এইসব। আর আজকে তার খাবারটা, কালকেও ভিডিও করেছিলাম কিন্তু কথা বলতে পারিনি, কারণ পাশে একটা বিয়ে ছিল। সবার খাওয়া হয়ে গেছে, খেতে দিয়ে তারপরে আমি বসেছি।
এবার কাউকে বলা হয়নি, বাড়িতেই সবাই বাড়ির লোকজনই খাওয়া দাওয়া করছি। কালকে নিরামিষ ছিল, অথচ কেকটা কাটা হয়ে গেছে, কেটে ফ্রিজে রেখে দিয়েছি, খাইনি। চিকেন কারিটা ঝোল ঝাল হয়েছে, ঝাল বলতে গিয়ে ঝোল হয়ে গেল। আমার আবার বিরিয়ানি শুধুই ভালো লাগে খেতে, এর মধ্যে চিকেন দিলেও হতো কিন্তু চিকেনটা দিইনি। গ্রেভিটা খাবো না, কারণ গ্রেভিটাতে প্রচুর ঝাল হয়েছে বলে, প্রচুর না সবার কাছে ঠিকই আছে, আমি একটু ঝাল কম খাই বলে ওই জন্য খাচ্ছি না।
ফুল ফুলা তো